দ্বিতীয় ইনিংসে স্লেটের রান করা যে কঠিন হবে তার আভাস মিলেছিল আগেই, এবার সেটাই প্রমাণ করলেন কিউই বোলাররা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ধীরগতি শুরু করলেও বেশিক্ষণ টিকল না বাংলাদেশের ওপেনিং জুটি। 26 রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনে এসেও স্লেটের উইকেটে খুব বেশি ভাঙন ধরেনি, তবে প্রথম দুই দিনের তুলনায় আজ সকাল থেকে কিছুটা হলেও বাড়তি টান পাচ্ছেন স্পিনাররা। সেই টানি পরাস্ত হলেন জাকির হাসান। 13তম ওভারে এজাজ পাটেলের করা অফ স্টামের বাইরের বল টান করে পায়ে আঘাত হানে। আম্পায়ার আউট দিতে খুব বেশি সময় নেয়নি। 30 বলে 17 রান করে ফিরেছেন এই ওপেনার। প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত শুরু করেছিলেন এই ইনফর্ম ওপেনার, তবে আরও একবার ভাগ্যের কাছে হার মানতে হল তার। 14তম ওভারের শেষ বলে টিম সাউদিকে স্টেট ড্রাইভ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই বল বোলারের হাত ছুঁয়ে উইকেটে গিয়ে লাগে। জয় তখন ছিলেন পিচের বাইরে, ফলে 46 বলে 8 রান করে রান আউটে কাটা পড়ে জয়। ফলে দ্বিতীয় ইনিংসে 26 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ।